Hey guys, welcome to our channel Travelers Blog. আমরা এখন আছি খানসামা দিনাজপুর জেলার খানসামা উপজেলায় খানসামা সেতুর উপরে। আপনারা আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে খানসামা সেতু। অনেক সুন্দর একটা লম্বা একটা ব্রিজ, একেবারেই সোজা যাকে বলা যায়। হ্যাঁ, অনেক সুন্দর একটা ব্রিজ। আমরা খানসামায় এসেছি একটা বিশেষ কারণে। আমরা এদিকে ঘুরতে ঘুরতে আসলাম যে এখানে আমরা একটা বায়োফ্লকের প্রজেক্ট দেখব। একজন পরিচিত এক বড় ভাই, উনি বায়োফ্লকের প্রজেক্ট করছেন। তো যেহেতু উনি বাসায় প্রজেক্টটা করছেন, আমরা ওনার বাসায় যাব। এখন বাসায় গিয়ে ওনার প্রজেক্টটা আমরা দেখব এবং আপনাদেরকে জানাবো যে বায়োফ্লকের কী অবস্থা। ওই বাইকে লেলিন ভাই, জিয়ন ভাই আছে, আমি মমিন ভাই সহ একটা বাইকে, আর আমাদের সামনে আর একটা বাইকে মাসুদ ভাই। মাসুদ ভাই হচ্ছে এই যে আমার মাসুদ ভাই। হ্যাঁ, আমরা ওনার বাসায় যাচ্ছি, ওনার বায়োফ্লক প্রজেক্টটা আজকে দেখব। এই এই হাউস, এটা হচ্ছে ওনার ঘরের ভিতরে। এই হাউসটাতে উনি মাছ চাষ করছেন। এখন এখানে আছে মনোসেক্স তেলাপিয়া। আমরা আশা করি যে এটা একটা সাফল্যমণ্ডিত একটা প্রজেক্ট হবে এবং এই প্রজেক্টে আশা করি যে পরে প্রজেক্টটা শেষ হলে আমরা আবার ভাইয়ের কাছে ভাইয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানব। তো বন্ধুরা, আমরা এখন আসছি দিনাজপুরের খানসামা উপজেলায়। এখানে আমার বড় ভাই মাসুদ ভাই, আমরা মাসুদ ভাইয়ের এখানে আসছি। মাসুদ ভাইয়ের যে বায়োফ্লক প্রজেক্ট, আমরা সেটা দেখতে এসেছি। তো এখন মাসুদ ভাইয়ের সাথে, মাসুদ ভাই কতদিন থেকে করতেছেন এটা? এটা তিন মাস। তিন মাস? আচ্ছা, এখানে কত লিটার পানি আছে আপনার হাউসে? 15,000। কতগুলো মাছ ইয়ে করছে? মাছ আছে প্রায় 3800 মাছ। 3800। একটা মাছ মানে আপনার কখন বিক্রির উপযোগী হবে, কতদিনে? আশা করতেছি সাধারণত 4 মাস বা 4 মাস সময় থেকে 120 দিন। জি। তবে কাঙ্ক্ষিত গ্রোথ হলে তারও আগেও সেল করা যায়, কিংবা আর একটু যদি লেট করা যায় সেটা করা যেতে পারে, সেটা নিজের মানে পারফরমেন্সের উপর। আমি মানে কতটুকু আশাবাদী এই প্রজেক্টটা সম্পর্কে? আশাবাদী তো অবশ্যই, এখন বাকিটা আরও এক মাস সাথে সময় আছে আমার। তো দেখতেছি যে মাছের গ্রোথ আশা করা যায় যে কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো বা একটু পুষতে আমার সময় লাগবে, হয়তো আরও 15-20 দিন সময় বেশি লাগবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে হয়তো এক মাস 120 দিন যেটা তার কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা হয়তো অ্যাচিভ হবে না, তবে আরও 20 দিন সময় বেশি লাগতে পারে। আপনার জন্য শুভকামনা ভাই। মাসুদ ভাইয়ের এখানে আমরা এসে আরেক ভাইয়ের সাথে দেখা হলো, সেটা হচ্ছে মমিন ভাই। তো মমিন ভাইয়ের সাথে আমরা কথা বলবো। মমিন ভাই হচ্ছে একজন প্রাণী চিকিৎসক। তো ভাইয়ের সাথে, ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাবো যে এই বায়োফ্লক সম্পর্কে ভাই যদি কিছু বলতেন, যেমন কেউ যদি করতে চায় তাহলে আসলে এটা আসলে একটা লাভজনক প্রজেক্ট। জি। অল্প জায়গায়
যাদের পুকুর করার আসলে জমি জায়গা নেই, তারা এই অল্প জায়গায় এই পদ্ধতিতে মাছ চাষ করতে পারে। মূলত এই কারণে এই প্রযুক্তিটা আবিষ্কার। আচ্ছা, এটাতে মানে রিস্ক কীরকম থাকে? রিস্ক তো থাকবেই, সব কাজেই রিস্ক আছে। সেক্ষেত্রে কিছু ডিজিজ আছে, কমন ডিজিজ কিছু আছে মাছ চাষের ক্ষেত্রে। তো এই ডিজিজগুলোকে ওভারকাম করতে হবে, যে বিশেষ করে আপনার মাছে হঠাৎ করে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায়, তারপর অক্সিজেনের অভাব হয়ে যায়, মাছে ঘা হয়ে যায়, ফুলকা পচা রোগ হয়, লেজ পচা রোগ হয়। এগুলো বুঝে বুঝে মৎস্য বিশেষজ্ঞ চিকিৎসক বা স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, মৎস্য সম্পদ অধিদপ্তর আছে, সেখানে সেই মৎস্য বিভাগের যিনি দায়িত্বে আছেন ওনার কাছে গেলেন ভালো পরামর্শ পাবেন। হ্যাঁ, সেই সঙ্গে আরও কিছু ব্যাপার থেকেই যায়, প্রাকৃতিক পরিবেশের উপরও নির্ভর করে অনেক সময়, আলো রোদ, হ্যাঁ, এই সমস্ত জিনিস যদি ভালোভাবে মেনটেন করা যায় আশা করি সবাই লাভবান হবে। ধন্যবাদ মঈন ভাই। তো আপনারা জানলেন যে আসলে একটা লাভজনক প্রজেক্ট হচ্ছে বায়োফ্লক, তো আপনারাও নিজেরা চেষ্টা করতে পারেন। যদি এই ব্যাপারে কোনো হেল্পের দরকার হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেই সম্পর্কে জানানোর। মাসুদ ভাইয়ের বায়োফ্লক প্রজেক্টে দেখার পরে আমরা ওখান থেকে জানতে পারলাম যে পাশাপাশি আরেকটি প্রজেক্ট এখানে আছে। এই প্রজেক্টটি আমরা এই জন্য চলে আসলাম এখানে দেখতে। এটা হচ্ছে 50,000 লিটারের একটা প্রজেক্ট। এখানেও একই সময়ের মাছ এবং একই মনোসেক্স তেলাপিয়াই চাষ হচ্ছে। তো যদিও আমরা এমন সময় এসেছি যে এর যে উদ্যোক্তা উনি এখন এখানে নেই, তো আমরা হয়তো বা পরে আবার কখনো আসলে উদ্যোক্তার সাথে কথা বলতে পারবো। তো বন্ধুরা, আমরা দুটো প্রজেক্ট দেখলাম বায়োফ্লকের, একটি মাসুদ ভাইয়ের 15,000 লিটারের আর একটা হচ্ছে 50,000 লিটারের বায়োফ্লক প্রজেক্ট। তো প্রজেক্ট দুটো এখনও চলমান, আসলে কতটুকু লাভজনক হবে একটা প্রজেক্ট শেষ হওয়ার পরে জানা যাবে। তো সে পর্যন্ত আপনারা যদি কেউ বায়োফ্লক করতে চান অবশ্যই চেষ্টা করতে পারেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং লাইক দেবেন আমাদের ভিডিওকে। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।